আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নেক্সট ভিডিও। আমি চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও বানানোর জন্য। আমি বিকালবেলা বের হচ্ছি আপনার এই লন্ডনের শহরটা আসলে কেমন একটা দেখার জন্য। তো মনে পড়লো যে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করি। আপনারা যদি স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট পারপাসে আপনারা যদি ইংল্যান্ডের ভিতরে যদি আসতে চান, তাহলে কোন শহরে আপনারা আসবেন বা কোথায় আসলে ভালো হবে, ভাড়া, আপনার লিভিং কস্ট, ট্রাভেলিং কস্ট, এই এভরিথিং একটু আর কি কথা বলবো, ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করবো। ফার্স্ট অফ অল, আপনারা যদি লন্ডনের ভিতরে যদি আপনার ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো যদি আসতে চান, তাহলে সেখানে আপনার বাজেট অনুযায়ী ইউনিভার্সিটি আসতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সেখানে যে অ্যাকোমোডেশন আছে সেখানে আপনার ভাড়াটা আপনার একটু বেশি, আপনার প্রায় মান্থলি একজনের বাসা বা অ্যাকোমোডেশন ভাড়াই দিতে হবে 1000 পাউন্ড। দেন আপনি যদি আবার আরেকটা কথা বলা উচিত, আপনার ওখানে আপনার যদি লন্ডনের ভিতরে আসেন সেখানে আপনার যে জব ফ্যাসিলিটি আছে এটা আর কোনো লন্ডনের বাইরে কোথায় আপনি পাবেন না। ওখানে জব অ্যাভেলেবেল, হ্যান্ড ক্যাশও করতে পারবেন, এনআই জবও করতে পারবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যদি লন্ডনের বাইরে যদি আপনি যদি আসতে চান স্টাডি পারপাসে, তাহলে সেখানে আপনার অ্যাকোমোডেশন কস্ট একটু লো, আপনি 350 পাউন্ড হলে আপনি এক রুমে থাকতে পারবেন ইনশাল্লাহ, আমি যতটুকু জানি। আর যদি কম যে না, আমি আপনার লন্ডনের ভিতরে আসতে পারেন, সমস্যা নেই। ওখানে জব ফ্যাসিলিটি একটু একটু আর কি একটু ভালো, মানে ভালো কি 100% ভালো, কিন্তু আপনার নিউপোর্ট আছে, কার্ডিভ আছে বা ট্রি ফরেস্ট আছে বা আরও আছে, আপনার ডিস্টল আছে, এইসব শহরগুলো যদি আপনি যদি ইউনিভার্সিটিতে আসতে চান সেখানে আপনার অ্যাকোমোডেশন কস্টটা খুবই কম এবং লো বাজেটে পেয়ে যাবেন। এভরিথিং আরও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ফ্রেন্ড বসে আছে, তারা চলে আসছে লন্ডনের ভিতরে না বাইরে আছে, তারা আমার সাথে থাকে, একজন আসছে ওয়াইফ নিয়ে, তো একজনের নাম হলো আব্দুল আল মামুন, আরেকজন হলো এম কি রাকিব হাসান। তো রাকিব কিছু বলবা? হ্যাঁ, সে হাই। ওকে ওকে ওকে, তাহলে সবাই ইব্রান সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু যদি জানার যদি থাকে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আমার মেসেঞ্জার আছে, আপনারা সবাই আমাকে টেক্সট করতে পারেন, ফোন করতে পারেন, নো প্রবলেম। অ্যাজ এ বাংলাদেশি ভাই হিসাবে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনাদের হেল্প করব। তবে আই থিঙ্ক আমি যতটুকু মনে করি, আপনারা লন্ডনের বাইরে যদি আসেন সেখানে আপনার জব ফ্যাসিলিটি একটু কম, বাট সেখানে অ্যাকোমোডেশন কস্টটা একটু খুবই আপনার কম লো বাজেটে আপনাদের হয়ে যাবে। তবে একটা কথা রিমাইন্ড, আরেকটা আমি কথা রিমাইন্ড করে দিই, আপনারা আসার সময় কাছে কিছু আপনার খুচরা 10, 5, 20 টাকার এরকম আমি ভিডিও বানাবো, আবার বানাবো সমস্যা নেই, তারপর আমি বলে দিচ্ছি আপনারা এরকম নোট নিয়ে আসবেন, কারণ এখানে 50 টাকা 100 টাকার নোট চলেই না বলতে গেলে, কোনো যে কোনো আপনার শপিং বা যে কোনো জায়গায় যান। আর কিছু অ্যামাউন্ট নিয়ে আসবেন, 400-500 বা 600 পাউন্ড নিয়ে আসবেন বাংলাদেশ থেকে, দেন আপনি এখানে আপনি চলতে পারবেন 1 মাস 2 মাস। আপনি যদি থাকতে পারেন তাহলে আপনি 1-2 মাস পরে ইনশাল্লাহ আপনি যে জায়গায় আসেন ইংল্যান্ডের ভিতরে আপনি জব পেয়ে যাবেন, এটা আমি জানি, মানে আমার সাথে যা ঘটতেছে। আর আপনার বাসা ঠিক করে আসবেন, আপনারা যদি ইংল্যান্ডে যদি স্টুডেন্ট ভিসা যদি পারপাস যদি আসেন, তাহলে বাসা আপনার অবশ্যই অ্যাকোমোডেশন, আপনার কোনো যদি উইথ কোনো রিলেটিভস থাকে তাদের মাধ্যমে আপনি বাসা ঠিক করে দেন আপনি লন্ডনে চলে আসবেন। বাসা ঠিক না করে, অ্যাকোমোডেশন ঠিক না করে আপনারা কখনোই লন্ডনে আসার চেষ্টা করবেন না, তাহলে বিশাল হেসেলের মধ্যে পড়ে যাবেন। আজকের মতো এখানেই, আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি জব পেয়ে যাই। ইভেন আমার 18 তারিখ থেকে আপনার ক্লাস শুরু, এনরোলমেন্ট ক্লাস, আমি 18 তারিখে চলে যাব। এখন আমার যে ফ্রেন্ড দেখলাম আব্দুল আল মামুন, ওই সব আমাকে ব্যবস্থা করে দিতেছে এবং ওর সাথে আমি খাওয়া দাওয়া করতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকুন, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আল্লাহ হাফেজ।